নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের একটা খুব সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমাদের চুলকে কালো করবে, ঘন করবে, তার সাথে সাথে চুলের কালারও করতে সাহায্য করবে। তো এখন যেহেতু পুজো এসে গেছে, বিভিন্ন উপায়ে আমাদের চুলকে কালার করতে হবে, সুন্দর তো হতেই হবে, তাই না? আজকে একদম ইনস্ট্যান্ট চুলকে কালো করে দেখা, তাও চুলের কোনো ক্ষতি না করে। চুল সিল্কি সব সুন্দর তো হবেই, তার সাথে সাথে চুলের কালারও হবে। কারণ আজকে এমন একটা জিনিস দিয়ে এই রেমেডি বানাবো যেটা আমাদের চুলের জন্য অনেক উপকারী। এটা আপনারা শুধু শুধুও মাখতে পারেন। তো কি সেই রেমেডি, চলুন শুরু করি। অনেকক্ষণ অনেক কিছু বলে ফেলেছি, তো দেখুন সবার প্রথম আমি জবা গাছ দেখাচ্ছি। এই জবা গাছ, লাল কালারের জবা ফুল বা জবা ফুলের পাতা আমাদের চুলের জন্য খুব ভালো। এটা আমি অনেক রেমেডিতে আপনাদের সাথে শেয়ার করেছি, তবে জবা পাতা দিয়ে আজকের আমি একটা লিকুইড তৈরি করবো, যেটা আপনারা লাল জবা যদি নাও থাকে অন্য যে কোনো কালারের জবা পাতা দিয়ে আপনারা করতে পারেন। জবা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের চুলকে সুন্দর করতে, সিল্কি সফট করতে এবং গোড়া থেকে কালো করতে সাহায্য করে। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এগুলো হোমমেড রেমেডি। আপনারা যদি ভাবেন যে একবার করেই আপনাদের ইনস্ট্যান্ট উপকার পাবেন, সেটা কিন্তু কখনোই হয় না। এগুলো আপনাদের করে যেতে হবে, করতে করতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন চুলের কতটা পরিবর্তন হয়েছে। তবে হ্যাঁ, কালারটা কিন্তু ইনস্ট্যান্টই আসবে, প্রথমবার করাতেই আপনাদের চুল কিন্তু কালার হবে আর কি। কুচকুচে কালো বলবো না, যেহেতু আজকের হেনা দিয়ে এই রেমেডি করব, হেনার যে কালার, ব্রাউন কালারটা, সেটাই আসবে। তবে যদি আরও ডার্ক ব্রাউন করতে চান, সেক্ষেত্রে এই হেনার সাথে আপনারা কফিও ইউজ করতে পারেন। আমি আজকে কফি ইউজ করিনি, আপনারা চাইলে কফি ইউজ করতে পারেন। তো দেখুন, সবার প্রথম বেশ কিছুটা জবা পাতা আমি তুলে নিয়েছি। এই জবা পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনার এই জবা পাতার সাথে দু একটা ফুলও ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো হয়। আমার কাছে আজকে শুধু জবা পাতাই রয়েছে। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে যখনই আপনারা কোনো ফুল পাতা দিয়ে রেমেডি করবেন, চেষ্টা করবেন যে এই পাতা ফুল এগুলোকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার, কারণ এগুলোর মধ্যে ছোটো ছোটো পোকা থাকতে পারে, বালি থাকতে পারে। সেই জন্য ভালো করে ধুয়ে নেওয়ার পরে যতটা পরিমাণ আপনি করবেন বলে ভাবছেন, সেই পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়ে এটা হাত দিয়েই করতে হবে, হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করবেন যতটা পারবেন। চটকে চটকে জবা ফুলের পাতার মধ্যে জড়া যা আছে সেগুলো যেন এই সমস্ত জলের মধ্যে চলে আসে। আর একটা কথা বলে রাখি, এই এই রকমভাবে চটকানোর পরে বা ম্যাশ করার পরে আপনারা চেষ্টা করবেন এই সময় জবা পাতাকে ঘণ্টাখানেক অন্তত রেখে দেওয়ার, তাহলে কিন্তু আরও ভালো হয়। কারণ পুরো জলটা স্লিপারিও হয়ে যাবে এবং মানে গ্রিন কালার হয়ে যাবে। এই জলটা আপনারা শুধু শুধু শ্যাম্পু হিসাবেই ইউজ করতে পারেন। কিভাবে করবেন, আপনাদের মাথায় যদি তেল না থাকে সেক্ষেত্রে আপনারা এই জলটা দিয়ে পুরো মাথায় শ্যাম্পুর মতো ইউজ করতে পারেন, সপ্তাহে দুবার তিনবার যতবার আপনারা চান। এবং দেখবেন কিছুক্ষণের মানে এইভাবে যদি শ্যাম্পু করেন, তাহলে কিন্তু চুল তো কালো হবেই কুচকুচে, এবং চুলের কোনো ক্ষতি হবে না, চুল সিল্কি সফটও হবে। আফ্রিকার এমন অনেক দেশ আছে যেখানে এই জবা পাতা, জবা ফুল এইগুলো শুধু ইউজ করে তারা শ্যাম্পু হিসাবে ইউজ করে এখনও পর্যন্ত। তো যেখানে আগেকার দিনে তো এইভাবেই যখন শ্যাম্পু ছিল না, এইভাবেই মানুষ ইউজ করতো। এবং যখন আমার পুরো চটকানো হয়ে গেছে, হাতে একটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে হাত যে কচলানোর আওয়াজ না, সেই আওয়াজটাও আপনারা পাবেন। আর এটা যেহেতু হোমমেড রেমেডি এবং এটার মধ্যে কোনো ক্ষতিকারক কিছুই নেই, সেহেতু এটা চুলের জন্য কোনো ক্ষতি করবে না। এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজে দু তিন দিনের জন্য স্টোরও করে রাখতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো। তবে খুব বেশি দিনের জন্য স্টোর করবেন না, তার কারণ হচ্ছে এটা কিন্তু যেহেতু পাতা একদম, খুব বেশি দিন স্টোর করলে কিন্তু এই নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে, এবং কচকচে মানে হাত পরিষ্কার হয়ে যাওয়ার পরে যে একটা আওয়াজ হয় না, সেই রকম টাইপের। যাই হোক, তো এই পাতাটা আর এটা দিয়ে আমি পুরো পাতার সমস্ত নির্যাসটাকে এই জলের মধ্যে বার করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এই সময় তো এবার আমি কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম, মিনিট দশেকের মতো, আমার কাছে বেশি সময় ছিল না। আপনাদের কাছে থাকলে আধ ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে দেবেন। রেখে দেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর একটা স্লিপারি মতন আমাদের লিকুইড তৈরি হয়ে গেছে। এইটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এবার এই যে লিকুইডটা, এইটা আপনারা অ্যাজ এ শ্যাম্পু হিসাবে ইউজ করতে পারেন, সেটা তো বললাম, কিন্তু শ্যাম্পু হিসাবে এই পাতা সমেত আবার ইউজ করবে না। সেক্ষেত্রে ছোটো ছোটো পাতার টুকরো বা গ্র্যানিউল চুলের মধ্যে আটকে যেতে পারে, যেটা মানে চুল শুকিয়ে যাওয়ার পরে তারপরে চিরুনি দিয়ে আঁচড়ালে তখন ঝরে পড়বে, এবং অনেকে সেটা ভালো লাগে না দেখতে। সেই জন্য এটা সবার প্রথম আপনাদেরকে এরকম বড় ঝাঁঝরিযুক্ত থালা বা ছাঁকনি বা কাপড়ের সাহায্যে আপনাদেরকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কিন্তু এই পাতার টুকরো বা
এই ফুলের টুকরো যা দিয়ে আপনারা করবেন সেগুলো কিন্তু এই জলের মধ্যে আসবে না, একদম পুরো আপনারা জলটা পেয়ে গেলেন, এই জলটা হলো আপনাদের একদম রেডি। এই জলটা দিয়ে আপনারা শ্যাম্পু করুন, বাচ্চাদের শ্যাম্পু করান, ছেলে মেয়ে ছোটো বড় সবাই করতে পারে, কারণ এর মধ্যে এমন কিচ্ছু নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে, চুলের বরং উপকার করবে। তো আজকের আমি শ্যাম্পু নয়, আজকের আমি চুল কালার করে দেখাবো। এটা আপনারা টোনার হিসাবে ইউজ করতে পারেন, যেটা চুলের জন্য ভীষণ ভালো। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণে স্লিপারি হয়ে গেছে। তো চলুন আজকে শ্যাম্পুটাকে, এই কালারটাকে কীভাবে করবেন সেটা বানাইয়ে দেখাই। তো এর জন্য আমি হেনা নিয়েছি, আপনারা যে কোনো হেনা ইউজ করতে পারেন, যার যা হেনাতে সুবিধা আছে সেই হেনাই আপনারা ইউজ করবেন। এখানে আমি হারবির হেনা নিয়েছি, আর চুলের লেন্থ অনুপাতে নেবেন, যেহেতু আমি এখানে রুটটা চাপের মতো ইউজ করব, খুব বেশি নয়, সেই জন্য আমি অল্প পরিমাণেই নিলাম। আর সামনের দিকটাই তো বেশি পরিমাণে চুল সাদা হয়ে যায়, তো আমি হেনাটা নিয়ে নিয়েছি। এবার হেনা গোলার জন্য যে জলটা লাগে সেই জলটা আমি কিন্তু নর্মাল জল আর ইউজ করব না, এই যে জবা পাতা দিয়ে যে জলটা বানিয়ে রেখেছিলাম এইটা দিয়েই পুরো হেনাটা আমি গুলবো। তো আপনারা এর সাথে, এই হেনাটার সঙ্গে যদি আরও ভালো কালার পেতে চান, এর সাথে আপনারা কফির গুঁড়োও ইউজ করতে পারেন, মিশিয়ে নেবেন দুটো শুকনো উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিয়ে, তারপরে আপনারা এই পাতাটা দিয়ে ভালো করে গুলবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এই পাতার দিয়ে জলটাকে পুরো গোলার চেষ্টা করছি, এবং খুব ভালো করে গুলে রাখতে হবে, যেহেতু এটা ঠান্ডা জল, গরম নয়, হেনা কিন্তু একটু উষুম উষুম গরম জল দিলে ভালো হয়। তো এক্ষেত্রে আমি যেহেতু পাতা নির্যাস নিয়ে করেছি, তো একটু ঠান্ডা, এবার আমি হাত দিয়ে গুলে নেবো যাতে কোনো লাম বা ডালা না থাকে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, হেনা করার আগে কিন্তু মাথাটাকে পরিষ্কার করে নেবেন বা শ্যাম্পু করে নেবেন, কারণ অনেকে কী করেন যে সারা সপ্তাহের পরে ভাবছেন তেলযুক্ত মাথাতেই একটু হেনা লাগিয়ে দিলে, সেক্ষেত্রে কী হয় হেনার খুব বেশি কালার আসে না। সেই জন্য বলছি যখনই আপনারা হেনা করবেন, মনে করছেন ধরুন কালকে ভাবছেন হেনা করবেন, সেক্ষেত্রে আজকের আপনারা ভালো করে মাথাটাকে শ্যাম্পু করে পরিষ্কার করে নিলেন, তারপরে সারা মাথায় যে হেনা দিয়ে হেনাটাকে ভালো করে লাগিয়ে নেবেন, এবং হেনা লাগানোর পরে 3 থেকে 4 ঘন্টা আপনারা রাখবেন। যদি এর সাথে ডিমের ডিম দিতে পারেন তাহলেও চুল খুব সুন্দর সিল্কি সফটও হবে। খুব ভালো করে গুলে নোয়ার পরে 3-4 ঘন্টা রাখতে হবে, এবং মাথায় একটা প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ ভালো করে আটকে নিতে হবে যাতে চুলটা শুকিয়ে না যায়। চুল শুকিয়ে গেলে কী হবে, চুল খুব ড্রাই হয়ে যায়, ধুতেও অসুবিধা হয়, সেই জন্য হাতে কালার দেখতেই পাচ্ছি ইনস্ট্যান্ট কালার হবে। তো যদি ব্রাউন কালার না চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি এর সাথে একটুখানি আপনারা আমলকির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, ভিঙ্গুরাজের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। এবার সারা মাথায় মাখিয়ে নিয়ে তারপরে যেদিনকে হেনা করবেন সেদিন কিন্তু আর চুলকে শ্যাম্পু করবেন না, প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে পরের দিন ভালো করে মাথায় তেল মাখবেন, তেল মাখার পরে তারপরের দিন আপনারা শ্যাম্পু করবেন, অর্থাৎ যেদিনকে হেনা করলেন তার 2 থেকে 3 দিন পরে আপনারা যদি শ্যাম্পু করেন তাহলে কিন্তু চুলের কালারটা অনেক ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত থাকে। অর্থাৎ আপনারা তো হেনা করছেন কালারের জন্য, তো দিন 15 তো থাকবেই, তাহলে এখানেই শেষ করছি।